আমাদের কি হবে, জবাব চায় মুখ্যমন্ত্রী। ঠিক এই ভাবনায় মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে ঘেরাও কর্মসূচিতে মিলিত হলো চাকরিচ্যুতদের একাংশের অনশন মঞ্চ। তাদের কর্মসূচি ছিল মুখ্যমন্ত্রীর বাসভবনে গিয়ে দেখা করার, কিন্তু জমায়েতের প্রায় সঙ্গে সঙ্গেই পুলিশ তাদের আটকে দেয়। ক্ষোভে বিক্ষোভে ফেটে পড়েন চাকরিচ্যুতরা, শটান বসে পড়েন রাস্তায়। কিছুক্ষণ অবস্থান বিক্ষোভ চলার পর প্রশাসনের পক্ষ থেকে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করা হয়। প্রশাসনের কর্তা ব্যক্তিরা তাদের জানিয়ে দেন, মহাকরণে গিয়ে তাদের বক্তব্য লিখিত আকারে জানিয়ে আসতে। সেই লিখিত বক্তব্য পেশের পর প্রশাসনের উচ্চস্তর থেকে বিষয়টি নিয়ে যোগাযোগ করা হবে মুখ্যমন্ত্রীর সঙ্গে। সম্ভব হলে আজ নয়তো আগামীকাল মঞ্চকে জানিয়ে দেওয়া হবে মুখ্যমন্ত্রীর বার্তা। প্রশাসনের পক্ষ থেকে বার্তা পেয়ে অবশ্য খানিকটা সময় পরে বিক্ষোভকারীরা তাদের অবস্থান বদল করে নেয়। অপরদিকে অনশন মঞ্চের নেতা প্রদীপ বণিক এদিন মেজাজ সপ্তমী তুলে সংবাদ মাধ্যমের সামনে ঘটনার প্রতিক্রিয়া জানান, যেখানে আমাদের গুলি ও ইটপাটকেল মারার কথা সে অবস্থায় আমরা গণতান্ত্রিক পথে আন্দোলন করে যাচ্ছি। শিক্ষকরা এতদিন পর্যন্ত একটা ডেমোক্রেটিক হয়েতে আমাদের যেখানে অন্ন বস্ত্র বাসস্থান কেড়ে নেওয়া হয়েছে, স্বাভাবিকভাবে আমরা যেখানে গুলি ছোড়ার কথা, যেখানে ইটপাটকেল ছোড়ার কথা, সেই জায়গায় দাঁড়িয়ে নীরবে আমরা গণতন্ত্রের সেটা আন্দোলনের যে রূপরেখা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা সর্বোচ্চ শিখরে গিয়ে আমরা প্রায় 64 দিন আমরা এখনো রাস্তায় আছি। এদিনের বিক্ষোভ কর্মসূচিতে আসা চাকরিচ্যুতরা যেন আর নিজেদের ধরে রাখতে পারছিলেন না, তাদের চোখে মুখে শুধু একটাই প্রশ্ন, আর কতকাল? অপরদিকে প্রশাসনের বার্তা নিয়ে তাদের রণকৌশল কি হবে তার একটা স্পষ্ট বার্তা দিতে গিয়ে মঞ্চনেতা প্রদীপ বণিক বলেন, মঞ্চ প্রশাসনের প্রতি সম্মান জানিয়ে তাদের প্রস্তাব গ্রহণ করছে। যেটা যেটা আমরা এখন জানতে পারলাম পুলিশ প্রশাসনের মাধ্যমে, আমাদের কাছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছে আপনারা একটা চিঠি সেখানে মহাকরণে দিয়ে আসুন, আমরা সহযোগিতা করছি। তো সেই সাপেক্ষে আমরা আপাতত আজকে এখান থেকে মুভমেন্টটাকে উদ্রেক করছি। এখন কি অবরোধ তুলে নেবেন আপনারা নাকি? হ্যাঁ, আমরা এইমাত্র আমাদের চিঠিটা লেখা শেষ হয়েছে, এখন অফিসারদের সাথে কথা বলি। একটু আগে কথা হয়েছে, বলছে আপনারা একটা চিঠি লিখে, আমরা পুলিশ সেখানে পার্সনরাও থাকবো, আপনাদের পক্ষ থেকে দুজনকে নিয়ে আমাদের গাড়ি করে নিয়েই সেটা মহাকরণে আমরা আপনাদের মাধ্যমে আপনারা এবং আমরা যৌথভাবে মিলেই সহযোগিতা করবো, আপনাদেরকে আপনারা দিয়ে আসবেন এবং আজকে বা কালকের মধ্যে আপনাদেরকে আমরা একটা মেসেজ। এখন দেখার বিষয় চাকরিচ্যুতদের এই ভাতের লড়াইয়ে কতটুকু সাফল্য আসে। হকের দাবি নিয়ে রাস্তায় বসে এভাবে চলতে থাকা অনশন আন্দোলন কি সত্যিই কোনো আশার আলো নিয়ে আসতে সক্ষম হবে? মুখ্যমন্ত্রী তার নিজের প্রতিশ্রুতি রক্ষা করতে কতটুকু সক্ষম হবেন? এ ধরনের হাজার একটা প্রশ্নকে বুকে চেপে সুদিনের আশায় প্রহর গুনছেন চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকা সহ তাদের পরিবার পরিজনরা। ভবিতব্য কি তাও আজ অধরা। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া 10।